নমস্কার হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামীকাল একুশ ফেব্রুয়ারি তারিখে বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে তাপমাত্রা বাড়বে অন্যদিকে কিছু কিছু জায়গায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড বাংলাদেশে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল ভালো লাগলে আরও একটি লাইক করতে ভুলবেন না এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোর কিছু কিছু জায়গায় যেমন রয়েছে খড়গপুর রয়েছে এছাড়া রয়েছে কোলাঘাট রয়েছে হলদিয়া রয়েছে সঙ্গে রয়েছে চন্দননগর কলকাতা জয়নগর এই সমস্ত জায়গায় কোথাও কোথাও প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া জেলার কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কাঁটোয়ার কোথাও কোথাও একটু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিম দিকে জেলাগুলোতে বিশেষ করে বীরভূম তুলনামূলকভাবে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই রয়েছে আপডেট অন্যদিকে তাপমাত্রায় একটা বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে পাশাপাশি রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া রয়েছে বর্ধমান নদিয়া এখানে তাপমাত্রা যথেষ্ট বাড়তে চলেছে রাতের তাপমাত্রা অর্থাৎ মিনিমাম টেম্পারেচার তেইশ ডিগ্রি ঘরে উঠতে পারে এমন একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে অতটা তাপমাত্রা বাড়বে না এখানে আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকবে পশ্চিম বর্ধমানেও সেই অবস্থা আঠারো থেকে উনিশ ডিগ্রি বীরভূমের দিকেও সেই অবস্থা রয়েছে মুর্শিদাবাদের দিকেও আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং আগামীকালের যে থেকে বড়ো আপডেটটি রয়েছে একদিকে রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা অন্যদিকে তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়তে পারে বিশেষ করে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে এই যে একটু ডিপ অংশটা রয়েছে কালারের এখানে তাপমাত্রা যথেষ্ট বাড়বে এই জেলাগুলোর দিকে তুলনামূলকভাবে হালকা হালকা সবুজ সবুজ অংশে এখানে অতটা তাপমাত্রা বাড়বে না তাই আগামীকাল একুশ ফেব্রুয়ারি তারিখ থেকে প্রচণ্ডভাবে না হলেও বেশ কিছুটা তাপমাত্রা বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে কলকাতা লাগোয়া জেলাগুলোতে গরমের পরিস্থিতি চলে আসছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের মধ্যে বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুরের দিকে সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী কয়েকদিন এই রকম পরিস্থিতি থাকতে পারে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবার পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছেন দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি চলবে এমনটা তাদের পূর্বাভাস রয়েছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি শুধু দার্জিলিং কালিম্পং নয় জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ পাঁচ জেলায় হালকা হালকা বৃষ্টি হতে হতে পারে পারে এমন সম্ভাবনা উত্তর এক জায়গা তবে দক্ষিণ দিনাজপুর মালদাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হচ্ছে না অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সুতরাং হালকা বৃষ্টি আসছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে এই রয়েছে সামগ্রিকভাবে আবহাওয়ার চালচিত্র বাইশ তারিখের আপডেট একই রকম রয়েছে অর্থাৎ শুধু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তেইশ তারিখেও সেই একই সম্ভাবনা রয়েছে অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকবে এবং তাপমাত্রা সর্বোচ্চটা কত থাকবে আমরা জেনে নেব একবার সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে অনেকটা বাড়তে পারে তিরিশ ডিগ্রির ওপরে চলে যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা বা ম্যাক্সিমাম টেম্পারেচার তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি মোটামুটিভাবে বত্রিশ থেকে তেত্রিশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে এছাড়া পশ্চিম দিকের জেলাগুলো তো একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখেছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি তবে মালদা দক্ষিণ দিনাজপুরে তিরিশ ডিগ্রির ওপরে যাচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা এছাড়া ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে যেমন রয়েছে ধানবাদ রয়েছে এছাড়া রয়েছে দেওঘর এখানে তিরিশ ডিগ্রির ওপরে চলে যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর সংলগ্ন জায়গার থেকে বেশি তাপমাত্রা থাকবে সর্বোচ্চটা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং ঝাড়খণ্ডও তাপমাত্রা বাড়ছে বৃষ্টির কোনো সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে নেই এখনও পর্যন্ত এইটুকু তথ্য রয়েছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই প্রত্যেক জায়গাতে বা প্রত্যেক রাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস একুশ ফেব্রুয়ারি তারিখে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অর্থাৎ নিচের যে রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ঘন কুয়াশার একটু সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে প্রধানত ত্রিপুরার দিকে দক্ষিণ ত্রিপুরার দিকে কোথাও কোথাও একটু ঘন ধরনের কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে এমনটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা গুমতি এখানে কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে আসাম মেঘালয়ের কোথাও কোথাও বেশ একটু ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এই যে বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টি কতদিন চলতে পারে আমরা যেটা সিস্টেম থেকে আপডেট থেকে দেখতে পাচ্ছি তাদের একুশ তারিখে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং বাইশ তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাবে যেমন আমরা দেখতে পাচ্ছি পূর্ব আসাম অরুণাচল প্রদেশের কোথাও কোথাও মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি শিলচরের দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরার দিকে বাইশ তারিখে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে না যদিও আমরা বাইশ তারিখের পুরো আপডেট দেখে নেব হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এছাড়া রয়েছে দিশপুর ডিমাপুর এই সমস্ত জায়গাগুলো আসামে কোথাও কোথাও বেশি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে একটু মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম একুশ তারিখে দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা আমরা আপডেট থেকে দেখতে পেলাম সরাসরি বাংলাদেশের আপডেটে চলে যাব বাংলাদেশের আপডেট থেকে আমরা দেখে নেবো প্রথমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা একটু আগে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন তারা বলছেন সিলেট বিভাগের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে তাদের আপডেট আমরা অনলাইন সিস্টেম থেকে কি দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দেবো রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ সিলেট বিভাগে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কুমিল্লা বরিশালের খুব কম জায়গায় দু এক জায়গায় ছিটে ফোঁটা বা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা এটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে একুশ তারিখের এই রয়েছে আপডেট এবং বাইশ তারিখের যে আপডেট পাচ্ছি সেরকম কোথাও বৃষ্টি নেই সিলেটের দিকে গুঁড়ি গুঁড়ি বা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এমনটা আপডেট তেইশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কম যদিও সিলেট কুমিল্লার দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এবার দেখে নেব তাপমাত্রার কি খবর রয়েছে যদিও অধিদপ্তর জানাচ্ছেন দিনের এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে আমরা দেখতে পাচ্ছি আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকবে একুশ তারিখের যে আপডেট রয়েছে মিনিমাম টেম্পারেচার প্রধানত রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগে ময়মনসিংহ বিভাগে কুড়ি একুশ থাকার সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগে উনিশ কুড়ি থাকতে পারে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পাবে বিশেষ করে খুলনা বিভাগে বাইশ থেকে তেইশ ডিগ্রি মিনিমাম টেম্পারেচার বা সর্বনিম্নটা থাকবে তাই ঠান্ডা থাকার আর কোনো রকম সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কতটা আমরা জেনে নেব সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রংপুরে আঠাশ থেকে উনতিরিশ ডিগ্রি এছাড়া ময়মনসিং সিলেট বিভাগে প্রধানত আঠাশ থেকে তিরিশ ডিগ্রি ঘরে রাজশাহী বিভাগে তিরিশ থেকে বত্রিশ থাকতে পারে ঢাকা বিভাগে তিরিশ ডিগ্রি এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যথেষ্ট তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সব থেকে বেশি তাপমাত্রা বাড়বে অর্থাৎ গরমের পরিস্থিতি সবথেকে বেশি থাকবে খুলনা বিভাগের জেলা এবং উপজেলাগুলোতে এখানে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং বোঝা গেল কোথায় কেমন আবহাওয়া থাকবে এর পাশাপাশি কুয়াশার সম্ভাবনা রয়েছে কিনা আমরা জেনে নেব আগামীকাল কুয়াশার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর বিভাগে সেরকম কুয়াশা না থাকলেও হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি কুয়াশা আসতে পারে রংপুর ময়মনসিং সিলেট বিভাগে এছাড়া খুলনা বিভাগে যেমন রয়েছে খুলনা সাতক্ষীরা যশোরের দিকে একটু ঘন কুয়াশা আসতে পারে কুমিল্লার দিকে কোথাও কোথাও চট্টগ্রামের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এমনটা রয়েছে আপডেট থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং